রাজ্যের কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন করা সহ অন্যান্য দাবিতে র্যালি করে বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এপিভিপি। রবীন্দ্র ভবনের সামনে থেকে এই র্যালি শুরু হয়। তাদের দাবি প্রসঙ্গে বলতে গিয়ে এপিভিপির রাজ্য সম্পাদক সরোজ দেব নিজ প্রতিক্রিয়ায় বলেন, রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলির মধ্যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি, যার ফলে কলেজের ছাত্রছাত্রীরা নানা সমস্যায় জর্জরিত হচ্ছে। তাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ গত বছরও ডিমান্ড রেখেছিল যে অতিসত্বর ছাত্র সংসদ নির্বাচন করার জন্য, এবং এবছর আমরা এক ঐতিহাসিক সুবিশাল র্যালির মাধ্যমে আমি রাজ্য সরকারের কাছে ডিমান্ড রাখতে চলছি যে অতিসত্বর কলেজগুলির সমস্যা দূরীকরণের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচন করা হোক এবং কলেজগুলিকে সুষ্ঠু পরিবেশ পুনরায় ফিরিয়ে আনা হোক। আজ তাছাড়া আজ এই র্যালির পরে আমরা আজ বেলা দুইটার সময় আমরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চলছি, এবং সাক্ষাৎকালে ওনাকে আমরা এক স্মারকলিপি দেবো, যে স্মারকলিপির মাধ্যমে আমরা ডিমান্ড রাখছি যে অতি সত্য ছাত্র নির্বাচন করুক এবং সম্পূর্ণ কলেজের ছাত্রগুলি যাতে নিজের ইচ্ছায় এবং স্বইচ্ছায় তারা চাচ্ছে, সকলে সমর্থন চাইছে যে পুনরায় ছাত্র নির্বাচন করে যাতে কলেজের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা।